সুচত বুকে মেঘ জমিয়ে কেন রে কাঁদিস পাখি, ছোট্ট বুকে মেঘ জমিয়ে কেন রে কাঁদিস পাখি, তুই ফিরবি বলে আমি কেমন সন্ধ্যা নামায় রাখি। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু নিউজ G24। আর আজকে আমাদের সাথে যিনি রয়েছেন তিনি স্পেশাল একজন, যিনি সবাইকে বলে রাখে যে তুই ফিরবি বলে, এবং সেটা নিয়ে কোনো কনফিউশন থাকে না। আপনারা মনে হয় বুঝে গেছেন আমি কার কথা বলছি। তিনি হলেন বাংলা ফেভারিট সিনা ভাই। সিনা ভাই কেমন আছেন? ভালো আছি, আপনারা কেমন আছেন? এই তো খুব ভালো আছি, আপনাকে তো আরও ভালো আছি। এবং আমাদের টিম মেম্বাররা খুব আগ্রহ নিয়ে বসেছিল যে কখন আসবে, কখন আমরা গান শুনবো। তাহলে আলোচনার আগে আই হোপ, যেহেতু আমি একটা ক্লু দিয়ে দিয়েছিলাম তুই ফিরবি বলে, অডিয়েন্স মনে হয় ইতিমধ্যে অনেক ইগারলি ওয়েট করছে গানটা শোনার জন্য। তাহলে আমরা আলাপের আগে গানটা শুনে ফেলি। ঠিক আছে, ডিরেক্ট গান? হ্যাঁ একদম ডিরেক্ট গান। ছোট্ট বুকে মেঘ জমিয়ে কেন রে কাঁদিস পাখি, ছোট্ট বুকে মেঘ জমিয়ে কেন রে কাঁদিস পাখি, তুই ফিরবি বলে আমি কেমন সন্ধ্যা নামায় রাখি, তুই ফিরবি বলে আমি কেমন সন্ধ্যা নামায় রাখি। তুই বুকের ভেতর ফুলফুলিতে একলা পাখি হবি, ছোট্ট বুকে মেঘ জমিয়ে কেন রে কাঁদিস পাখি, ছোট্ট বুকে মেঘ জমিয়ে কেন রে কাঁদিস পাখি, তুই ফিরবি বলে আমি কেমন সন্ধ্যা নামায় রাখি, তুই ফিরবি বলে আমি কেমন সন্ধ্যা নামায় রাখি, তুই ফিরবি বলে আমি কেমন ফিরবি বলে আমি কেমন ফিরবি বলে আমি কেমন সন্ধ্যা নামায় রাখি। গানটা আরো বড় হলে মানে আরো ভালো লাগতো, অনেক তাড়াতাড়ি মনে শেষ হয়ে এইখানে একটা সুসংবাদ আছে, সারপ্রাইজ অর্ধেক বলি বাকি অর্ধেক পরেই থাক আপনাদের জন্য। সেটা হচ্ছে যে এটা তো তুই ফিরবি বলে, এবং অনেকেই বলছেন যে এটা বেশি ছোট হয়ে গেছে, বিশেষ করে যারা গানটা পছন্দ করেছেন আপনারা। তো খুব শিগগিরই তুই ফিরবি বলের একটা বড় ভার্সন, তুই ফিরবি বলে পার্ট টুও বলতে পারেন, এটা আসছে অচিরেই, আপনি তো অলরেডি জানেন। তো আপনারা চোখ রাখুন, নিউজ G24-এ চোখ রাখতে পারেন, জি সিরিজেও চোখ রাখতে পারেন, কিংবা আমাদের ব্যান্ডের পেজেও চোখ রাখতে পারেন, বাকিটা কোরবানির সময় দেখে নেবেন। তো যারা সিনেমার ফ্যান আছে, যারা বাংলা ফিল্মের ফ্যান আছে, তার জন্য একটা সুখবর, এই এই খুব সুন্দর এই গানটার লঙ্গার ভার্সন চলে আসবে, খুব শীঘ্র চলে আসবে। সো সিনেমায় বলে দিল চোখ রাখতে হবে জি সিরিজের পেজে, ইউটিউব পেজে, আর আমাদের নিউজ জিতে, তাহলে এরপরে পেয়ে যাবে। এই গানটা আমি একটু আসবো, এই গানটা কিন্তু ম্যাসিভ হিট, লোকজন যেখানে মানে যখন রিলিজ হয়, রিলিজ হওয়ার পর একটা নাটকে এটা যায়, এরপর এটা আরও হিট হয়ে যায়, সবার মুখে মুখে এই গান, সবার মোবাইলে এই গান। তো এই গানটা নাটকে কিভাবে গেল, এই স্টোরিটা? নাটকের স্টোরিটা হচ্ছে যে গানটা তো প্রথমে ব্যান্ডের অ্যালবামেই আমরা রিলিজ করেছিলাম, বাংলা ফাইভের কনফিউশন অ্যালবামে আপনারা জানেন, জানুয়ারিতে। তারপরে গানটা হচ্ছে যে তৌহিদ আশরাফ একজন ডিরেক্টর আমার বন্ধু, এবং ফারহান ওই একজন অ্যাক্টর, ওরা হচ্ছে যোগাযোগ করলো যে আমাদের একটা নাটক ইউটিউবের জন্য আমরা নিজেরাই করছি, গানটা যদি পারমিশন দাও তাহলে আমরা ইউজ করতে পারি। তা আমি বললাম যে ঠিক আছে, গানটার কী বিষয়, কী কাহিনী, কী বা এটা কারা দেখবে। তো পরে বুঝতে পারলাম যে ওরা নিজেরাই করছে, এটা হচ্ছে যে ওদের নিজেদের এফোর্টেই তৈরি হওয়া নাটকটা, যে কারণে আমিও পারমিশন দিয়েছি। এবং আমরা আসলে ভাবতে পারিনি যে গানটা এই লেভেলে ছড়াবে, বিশেষ করে নাটকে দেওয়ার পরে গানটা আরো বেশি ছড়িয়েছে। সো এই সাকসেস গুলো কেমন লাগে, সাকসেস তখন রিঅ্যাকশন গুলো, ফ্যান্স রিঅ্যাকশন গুলো কি? আসলে ঠিক এক বছর আগেও, ধরেন গত বছর ঠিক এই দিনের এই সময়ও জানতাম না যে আমাদেরই একটা গান এরকম 64টা জেলায় এত মানুষ শুনবে। তো সত্যি কথা বলতে আমরা খুবই আনন্দিত, খুবই লাকি ফিল করছি।
কারণ গান ভালো অনেকেই করছেন, কিন্তু এই সময়ে আসলে টেকনোলজি সবকিছু মিলে এত প্রেশার, এত কম্পিটিশন, একটা ভালো গান করেও সেটা আসলে মানুষ পর্যন্ত পৌঁছানোটাও একটা চ্যালেঞ্জ হয়ে যায়। সেখানে আমরা যে গানটা যে রিলিজ করেছে এবং মানুষ নিয়েছে এবং এতদিন এই 6 মাস পরে এসেও ধরেন আজকেও গানটা নিয়ে আপনাদের সামনে এখানে কথা বলছি, খুবই আনন্দিত আসলে। সেটাই, ঢাকার গন্ডি পেরিয়ে যখন সারা বাংলাদেশে ছড়িয়ে যায় কোনো গানটা, আসলে ফিলিংস একটু ডিফারেন্ট। এবং আমরা আপনার ইউটিউব চ্যানেল দেখছিলাম, ওখানে একটা কন্টেন্টও ছিল যে আপনার জামালপুর গিয়েছিলেন, ওখানে কিছু স্কুলের মেয়েরা, স্কুল অথবা কলেজের মেয়েরা এই গানটাকে ট্রিবিউট দিচ্ছিল, খুব এনজয় করছিল, ওই মোমেন্টসগুলো একটু যদি বলতেন। একটু আগে আমরা শুটিং শুরুর আগে আলাপ করছিলাম যে গানটা অনেকেই চিনে কিন্তু শিল্পী চিনে না, সো সেটা নিয়ে দুঃখ নেই, কিন্তু গানটা যে অনেকে চিনেছে সেই জন্যে হ্যাপি। সেরকমই জামালপুর গিয়ে দেখি যে অনেকগুলি স্কুলের মেয়ে, ওরা 9-10 পড়ে, ওরা গানটা গাচ্ছে, তো আমি দূর থেকে শুনে খুব ভালো লেগেছে। পরে আমার সাথে যারা ছিল তাদের একজনের মাধ্যমে ওরা জানতে পারলো যে আচ্ছা ওনার নামই সিনা, ওনার ব্যান্ডই হচ্ছে বাংলা ফাইভ যারা এই গানটা গিয়েছিল। তো ওরা প্রথমে বিশ্বাস করলো না, বিশ্বাস না করে ফার্স্টে এসে বলতেছে যে ভাইয়া আমরা একটা কুইজ খেলবো আপনার সাথে, আমরা একটা গান গাইবো, এই গানটা আপনি যদি পারেন আপনাকেও গেয়ে শোনাতে হবে। পরে ওরা গানটা গাইলো, তারপরে আমাকে বললো প্লিজ গিটারটা বের করেন, গিটার বের করলাম। পরে যখন গাওয়ার পরে ওরা কান খাড়া করে কণ্ঠ মিলে শুনলো যে না এই সেই গলা, তখন ওদের এক্সপ্রেশন দেখে সত্যি আসলে খুবই আনন্দ লাগছে। তো জামালপুর গিয়ে দেখলাম যে এরকম, বা ময়মনসিংহ আরও বিভিন্ন জেলায় গিয়ে এগুলি যখন দেখি সত্যিই খুব আনন্দ লাগে, তখন আরও প্রেরণা পাই যে না আরও করতে পারি, সাহস পাই আমি। তাহলে চলুন চট করে দেখে নেই সেই মজার মেমোরেবল ভিডিওর কিছু অংশ। তবুকের এক জমিয়ে কেন্দ্রে কাঁদিস পাখি, তুই ফিরবি বলে আমি কেমন সন্ধ্যা নামায় রাখি, তুই ফিরবি বলে আমি কেমন ফিরবি, বলে আমি কেমন ফিরবি, বলে আমি কেমন সন্ধ্যা নামায় রাখি। তো সিনা ভাই এই গানটা লিখেছে কে, এই ব্যাপারটা যদি একটু জানাতেন। গানটা হচ্ছে হিশাম খান সেতু নামে একজনের একটা কবিতার, কবিতার মেইন পার্ট না, কবিতার উপরের কয়েকটা লাইন, ওই লাইনগুলো আসলে প্রথম পাঠেই আমার সুর হয়ে গিয়েছিল। এই তো লেখক হচ্ছে হিশাম খান সেতু, সুর আমার করা, কম্পোজিশন বাংলা ফাইভের। এই গানটি সুর করার সময় কি মাথায় ছিল, কি চিন্তা করে এই গানটি আসলে সুর করা? আসলে এই ধরনের গানের তো এক্স্যাক্ট কোনো মিনিং ওইভাবে আরোপ করা ঠিক না, বা আরোপ করে বেঁধে দেওয়া ঠিক না, একটু ওপেন রাখাই ভালো, অনেকটা অ্যাবস্ট্রাক্ট মিনিংয়ের মতো। সেহেতু হচ্ছে যে কোনো একজন মনের মানুষ, সেটা হতে পারে আমার ইনার সেলফ, সেটা হতে পারে আমার কাঙ্ক্ষিত কোনো একজন ব্যক্তি, হতে পারে আমার প্রেমিকা, বা যে কোনো ভালোবাসার কোনো একজন মনের মানুষ, সোজা কথা, সেটা মাথায় রেখেই করা, যেন মানুষ শুনলে নিজের সাথে সে রিলেট করতে পারে, সেটা সে নিজেকে যেভাবে দেখতে চায় সেইটার জন্য সে অপেক্ষারত থাকুক, কিংবা তার প্রেমিক বা প্রেমিকার জন্য অপেক্ষারত থাকুক, যেটাই হোক। তো সিনা ভাই কি মাথায় রেখে শুরু করেছিলেন জিনিসটা, কোনো অ্যাবস্ট্রাক্ট কিছুর জন্য না কোনো মনের মানুষের জন্য, কিসের জন্য? অ্যাবস্ট্রাক্ট তো বটেই, তবে ওই মনের মানুষ বলতে ব্রডার সেন্সে যে ইনার সেলফ, ওইটার খোঁজেই, মানে যে আমাকে আমি খুঁজে বেড়াচ্ছি, যে আমি যেটা হতে চাই সেটাই মাথায় ছিল। তবে সেটাও যে একমাত্র মিনিং তা বলছি না, যে কেউ নিজের মতো নিতে পারে।
সো ভিউয়ার্স, এই ছিল সিনা ভাই তুই ফিরবি বলে গানটি, যাদের অসম্ভব প্রিয় লাগে এবং যারা খুঁজছিলেন যে এই অসম্ভব প্রিয় সুন্দর গানের গায়ককে, আমার মনে হয় এই প্ল্যাটফর্ম থ্রু আপনারা জেনে গেছেন অলরেডি, সে আমাদের প্রিয় সিনা ভাই।